মহাসালাম হাসিন দুই নাম্বারে আমল লাগবে আমল লাগবে কিনা লাগবে কিনা না না এখন তো লাগে না হুজুর দোয়া করিয়েন দোয়া কি ছেড়ে হুজুর শেষ বয়সে আল্লাহ এক বাবারাতে হাতে হাত দিছি কেমন মাঠে এই বাবা আমারে পার করে দেয় গতকালকে আমার ড্রাইভারকে নিয়ে মাহফিল করতে যাচ্ছিলাম কুমিল্লায় ড্রাইভার সাহেব আজও আসেন ওই ড্রাইভার আমাকে বলছেন হুজুর আমল তেমন করতে পারি বা না পারি তবে একটা বিশ্বাস হুজুর আছে জান্নাতে যাব হুজুর আপনাদেরকে ধরে আল্লাহ কে আমার মাঠে জান্নাত পার করে দিবে আমি বললাম আমার আশায় আপনি বসে আছেন আমি থাকবো কার আশায় আপনি তো হুজুরের আশায় হুজুর যদি নিজেই ধরা খায় হুজুর ঠেকাইবেন কি দিয়া কথা বলেন ঠিক কিনা মোচরা বুখারি শরীফের প্রথম খন্ডের তিনশো পঁচাশি নাম্বার পৃষ্ঠায় রসুল সাল্লাহাম বলেছেন ভালো করে বুঝার চেষ্টা করুন রসুল সাল্লাহাম বলেছেন ইয়া ফাতিমা তু বিন তু সালিনি বিন মালি লা উগনি আনকি মিনাল্লাহি সাইয়া হে ফাতিমা শোনো দুনিয়াতে যা সম্পদ দরকার আমার কাছে চাও আমি যত পারি তোমাকে দিব কিন্তু কেয়ামতের মাঠে আল আজাব থেকে আমি তোমাকে বাঁচাবো এই ক্ষমতা আমি নাই সব ফাতেমা ইমান লাগবে আমল লাগবে তোমার ইমান আমল থাকলে তুমি রক্ষা পাবে কথা বল রসুল সাল্লাম সাপাত করবেন সুপারিশ করবেন তবে এক নম্বরে আপনার ভিতরে ইমান আমল লাগবে লাগবে কিনা এখন উল্টা চলছে উল্টা মোসরাম হাজরেন ভালো করে বুঝার চেষ্টা করুন খায় আলমগীর মোডয় জাহাঙ্গীর উল্টা আর কি পাপ করে একজন মাপসায় আরেকজন আকামার কুকাম সব করে আর নিয়োগ করে বসে কয় বাবাই কেমতের মাঠে পার করে দিবে না তোমার বাবা কেন তোমার বাবার বাবারেও কেউ ঠেকাতে পারবে না যদি ইমান আমল না থাকে তোমার বাবার বাবারেও কেউ ঠেকাতে পারবে না ঠিক না কাউজোর দোয়া করেন অমুক বাবা ধরেছি বাবার নাম শোনার পরে বুঝলাম বাবা এমন বাবার বাবা জীবনে কোনোদিন নামাজের কাছে যায় না জিজ্ঞেস করলাম ভাই আপনার বাবা তো নামাজ পড়ে না কৌজুর অসুবিধা নাই নামাজ না পড়লে কি হবে উনি কামেল মোকাম্মেল পীর আমি বলি নামাজ না পড়লে কামেল মোকাম্মেল পীর হওয়া যায় না নামাজ না পড়লে কামেল মোকাম্মেল শয়তান হওয়া যায় শয়তান ঠিক না মোতাম হাজরেন আজ মুসলমান জাতি

ধরছি আল্লাহ আকবার কত রঙের বাবা আমরা ধরছি বাবার তো অভাব নাই ঠিক না আল্লাহু আকবার মোচরা মাজরিন নোয়াখালীর এক মা তার ছেলেকে নিয়ে বাবার দরবারে গেছে কারণ কি জানেন ছেলে মা ছেলেকে বলছে বাবা তুমি যত মনোযোগ দিয়ে খেলাধুলা করো অত মনোযোগ দিয়ে যদি পড়ালেখা করতা আমি মা খুশি হইতাম তোমার জন্য দোয়া করতাম মা ছেলে আবার বলতেছে মা আমি এক চামুচ বলি একটু দূরে গিয়ে বলছে মা আমি যত মনোযোগ দিয়ে খেলাধুলা করি অত মনোযোগ দিয়ে যদি পড়ালেখা করতাম আপনি মা খুশি হইতেন আমার জন্য করতেন তাইলে মা আমিও এক আপনি যত দিয়ে স্টার সিনেমা দেখেন অত মনোযোগ দিয়ে যদি কোরআন তেলাওয়াত করতেন আল্লাহ খুশি হইতো অত মনোযোগ দিয়ে যদি রান্না বান্না করতেন আমার বাপ খুশি হইতো না! ছেলে তো কথা ঠিকই বলছেন কিন্তু মায়ের মাথায় লাগলো মা বলছে ছেলে বেআব হয়ে গেছে ছেলেকে নিয়ে বাবার কাছে যেতে হবে এক মাজার শরীফে গিয়ে বাবার দরবারে যাইয়া সালাম করে বলতেছে বাবা এই বাবারে সালাম করো ছেলেকে বলছে বাবারে সালাম কর ছেলে সালাম দিয়া বলতেছে নানা দোয়া করিয়েন নানা দোয়া করিয়েন ছেলে বলতেছে নানা দোয়া করিয়েন এবার মা বললো এই বাদাই বলতেইবা না বাবা বল কই আপনার যদি বাপ হয় আমার তো নানাই হওয়ার কথা মা বলতিছে কয় না এটা জগতের বাবা জগতের বাবা তোরও বাবা আমারও বাবা আমার বাবারও বাবা সুবহানাল্লাহ নাউজ বিল্লাহ ওচামাজিন এবার ছেলেকে যখন তমক দিরো বললো আচ্ছা ঠিক আছে বুঝেছি বলল নানা দোয়া করিয়েন চলে গেল

অমুক বাবা অমুক পিস অমুক হুজুর আমাকে জান থেকে বাঁচাবে জান্নাতে নিয়ে যাবে আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার ইমান লাগবে আপনার আমল লাগবে লাগবে কিনা এক নাম্বার আমল যেটি লাগবে বুখারি শরীফের প্রথম খণ্ডের ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা মিসকাতুল মাসাবিহের বারো নাম্বার পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সল্লা সলাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি এক নাম্বারে নামাজ পড়ে নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না আমাদের সমাজে অনেক মুসলমান আমরা আছি নামধারী মুসলমান কোনোদিন মসজিদের জুয়ারে পর্যন্ত যায় নাই এমন মুসলমান আছে কি নাই আর থেকে গরু ছুটে গেছে যাইয়া মসজিদের ঢুকলো মসজিদের মুসল্লিরা গরু নিয়ে দাঁড়িয়ে আছে এই গরু কার আজকে তার খবর দাঁড়ানোর পরে গরুওয়ালা কিছুক্ষণ পরে আসলো আসার পরে জিজ্ঞেস তুমি কই তোমার গরু মসজিদে আসে গরুওয়ালা বলতেছে মিয়া ধমক দিবেন না আল্লাহ গরুরে বুঝ জ্ঞান কিছু দেয় নাই এই জন্য গরু মসজিদে এসেছে আমারে আল্লাহ বুঝ জ্ঞান দিছে আমারে কোনোদিন মসজিদে দেখছেন

এইরকম আমরা মুসলমান নামাজ পড়তে হবে কয় ভক্ত পাঁচ বক্ত আমরা তো এখন শখ করছে আমল সপ্তাহে একদিন বছরে একদিন সবে কদরের দিন ঈদের দিন আর শুক্রবার খুঁজে খুঁজে এই শখ করছে জান্নাতে যেতে চাই মুসলাম হাজরিন উত্তরবঙ্গে এক জায়গায় মা ফিরে গেলাম ইন্টারনেটের ভিতরে আমার একটা বক্তব্য আছে নোয়াখালীর ভাষায় যার কারণে অনেক মানুষ আমাদের নোয়াখাইল্লা হুজুর মনে করে মজা মজরেন উত্তরবঙ্গে এক জায়গায় মাহফিল করতে গেলাম মাহফিল শেষ করার পরে আমার একজন বলতেছে হুজুর আপনাকে একটা সুসংবাদ শোনাই কি সুসংবাদ হুজুর শট করছে নোয়াখালির ভাষা শিখছি শট করছে আমি বললাম কিভাবে কয় যত জায়গায় প আছে তত জায়গায় হ লাগাইয়া দিব যত জায়গায় প তত জায়গায় হ আর আসলেই ফেনি নোয়াখালীর মানুষ পোলারে কয় হোলা পাগলের কয় হাগল পানিরে কয় হানি ফেনীরে কয় রেমি যত জায়গায় প তত জায়গায় কি হ আমি বললাম ভাই ভাষা তোর ঠিকই শিখছেন কিন্তু সমস্যা হলো এক জায়গায় নোয়াখালী যাইয়া এই কোর্সের ভাষা শিখে যদি নোয়াখালী গিয়ে কোনো পেপে দোকানদারকে বলেন ভাই আমার এক কেজি হে দেন হে তাইলে বুঝবেন নোয়াখালীর মায়ের কারে কয় কথা বলেন ঠিক কিনা মোতরাহসরেন শর্ট যেমন ভাষা শিখা যায় না সপ্তাহে একদিন বছরে একদিনের ইবাদত দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যায় না ঠিক কিনা সুতরাং জান্নাতে যদি যেতে হয় ঈমান আমল লাগবে